তাআলার শাহী দরবারে কালিমাতে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল মদিনাতুল মুনাওয়ারা রাসূল মাকবুল রাসূল আরবি আরবের নবী মরু দুলারি করুণার ছবি শান্তির অতন্দ্র প্রহরী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ইথারে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে তমাম দুনিয়ার সমস্ত ইমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি আল্লাহুম্মা আমিন। সবাই বলি না আল্লাহুম্মা আমিন। এখানে তো আপনার মা বাবা আপনার সদ্য গোষ্ঠী আমার মা বাবা আমার সদ্য গোষ্ঠী সামিল আছে। পৃথিবীর জন্মলগ্ন থেকে আমার পর্যন্ত সমস্ত ইমানদার সামিল। কি বলা হয়েছে? ইমানদারদের জন্য দোয়া করা হয়েছে। যারা বেঈমান তারা কোটি টাকা খরচ করবে, এখানে ইমানের ভাগ পাওয়ার সুযোগ নাই। আরে শুধু নাই তো নাই, তাদেরকে সালাম দেওয়া হইলো গুনাহ? অমুসলমানকে সালাম দেওয়া পর্যন্ত গুনাহ? কেন গুনাহ? যেহেতু আল্লাহর ফয়সালা হচ্ছে ইমান না থাকলে তাকে জান্নাত দেওয়া যাবে না। তো যাকে জান্নাত দেওয়া যাবে না, আপনি কোন আখ্যালে ওকালতি করলেন? আপনাকে অপরাধ সাব্যস্ত করা হচ্ছে, আপনি তাকে আসসালামু আলাইকুম বলার অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন কেন? ওয়াইজা হুয়াইতুম বিতাহিয়াতিন ফাইয়ু বিআসনামহা আও রুদুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে পাকের মধ্যে আমাদেরকে নসিহত করতেছেন, পরামর্শ দিতেছেন, কোন ইমানদার মুসলমান যদি তোমার সালাম দেয় আল্লাহর গুণান তিনি যেই পরিমাণ দিয়েছে তুমি ওই পরিমাণ দিও না, তুমি তার চাইতে একটু দুটো শব্দ বাড়াই দাও। বলে সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম বললো, তুমি ওয়ালাইকুম সালাম বললে সারি যায়, মোটামুটি দায়িত্ব শেষ। তবে কেউ সালাম দিলে দেওয়াটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না। কথা কথা এসে গেল, কথাটা বলে দিচ্ছি, খেয়াল করেন, সালাম দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না। এটা একটা এত ভালো আমল যে এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তো আপনার গোটা জিন্দগি দুনিয়া আখেরাতের ফয়সালার বিষয়। কারণ আল্লাহ তাআলা শান্তি দিতে চাইলে দুনিয়াতেও পারবেন আখেরাতেও পারবেন। এই জন্য আল্লাহর মর্জি দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, ঠিক কিনা? তা আপনি ওই দোয়াটাই তাকে করলেন, আসসালামু আলাইকুম, মানে তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত। আল্লাহ শান্তি দুনিয়াতেও হবে মরার আগে, আর মরার পরে দরকার নাই? অবশ্যই, ওইটাই তো মাকসুদ, ওইটা তো মূল বাড়ি, ওইটা আসল বাড়ি, কোনো যাওয়া হবে আর আসা হবে না। এটা তো সাময়িক, রুহের জগতে ছিলাম এখন নাই, মায়ের পেটে ছিলাম এখন নাই, অতএব দুনিয়ার পরে এখন আছি, কিছুদিন পরে থাকবো না। এই তিনটাই চির ক্ষণস্থায়ী, এই মরার পরে যে জিন্দগি আসতেছে ওটাই আজীবনের চিরস্থায়ী বলেন সুবহানাল্লাহ। অতএব ওটার জন্য কী করো, একে অপরকে সালাম দেন। হুজুর বলেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। আর এখানে আল্লাহ তাআলা পয়গম্বর এবং আল্লাহ তাআলা নিষেধ করলেন যার ঈমান নাই তাকে সালাম দেওয়া। তো শরীয়তের মাসালা কি? এখানে মুসলমানও আছে অমুসলমান আছে, রাজনৈতিক সমাবেশে আপনি সালাম দিবেন? এখানে মুসলমান অসলমান আছে কি না? এখানে একটা শব্দ লাগাই দেবেন, আসসালামু আলাইকুম, মানে তাবার হুদা খালাস। ও আল্লাহ, তোমার যে সমস্ত গোলামেরা আমার সামনে আছে এদের মধ্যে যারা কালমাওয়ালা যারা ইমানওয়ালা আমি তাদেরকে সালাম দিলাম। বলেন সুবহানাল্লাহ। অমুসলমানরা বুঝবার সুযোগ নেই। হ্যাঁ, অমুসলমান যদি আপনাকে সালাম দেয়, আমাদের সে নিয়ম আছে কি না? অমুসলমান সালাম দেয় না? যদি আমাদের সমাজে বসবাস করে, আমাদের ট্রেডিশন, আমাদের সিস্টেম, আমাদের কৃষ্টি কালচার, অনেকটা হিন্দুরা কী করে বলছে দেখতে দেখতে শিখি বলছে, কালেমা তৈয়বা আমরা যতটা পারি আমার মনে হয় তারও কম পারে না। শুধু পুলিশে ফিটে দিলে বা কোনো আর্মি টার্মি ধরলে তখন বুঝা যায় এটা কর্ম পারে না পারে। হ্যাঁ, তোমাকে আর মুসলমান হতো কালমা বাতাও এরকম ঘটনা ঘটছে, সে কলমাও জানে দোয়া ইউনুসও জানে। কি যুদ্ধের সময় ঘটনা ঘটছে আমরা দেখছি, আগার তো মুসলমান হতো কালমা বেতাও, তো সে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আরে ইয়ে কি আবাকলা, ইয়ে তো মুসিবত কি দোয়া হয়? তো উনুনে ফরমায়া ভাই হাম তো আমি সবসে বড়া মুসিবত মে হ্যায়, আমি তো ইয়েই পর না হ্যায়, আমি তো এখন মুসিবতে আছি, আমি এটা বলবো না কি করবো। যদিও কথাটা হাস্যকর কিন্তু শিক্ষণীয়, ঠিক কিনা বলেন? তো কথা কথা আসলো, যদি মুসলমান সালাম দেয় তখন কি করবে? শরীয়ত আপনাকে সবগুলো ব্যাপারে কথা বলছে, একবার বলেন না সুবহান। শরীয়ত আপনাকে শিক্ষা দিয়েছে শুধু ওয়ালাইকুম বলেন, সালাম বলতে পারবেন না। সে যদি আসসালামু আলাইকুম পুরোটাও বলে, এমনকি ওয়ারহমাতুল্লাহ বরাকাতুল্লাহ সালাই দেয়, আপনি শুধু বলবেন ওয়ালাইকুম। বলেন সুবহানাল্লাহ। এখানে শরীয়তের কথা বুঝাইতে চায়, তুমি আমার কল্যাণ চাইলা আমিও তোমার কল্যাণ চাইলাম, অর্থাৎ লাঠি যেন না ভাঙে সাপ যেন মরে, তার মনে কষ্ট দেওয়া যাবে না। সে অমুসলমান হইল, ইহুদি নাসারা হইল, মোর
জাহান্নামি হলো সে আমার প্রতিবেশী, প্রতিবেশী হিসেবে যে আচরণ তার পাওয়া দরকার সেটা আমাকে দিতে হবে বলেন সুবহানাল্লাহ। চাইলে আপনি তার বাড়িতে খাবেন না, না তোর বাড়িতে নজাইম, এ কথা বলাটা সাধারণ, এটা সজনের খেলা। আপনি যেহেতু খাবেন না, আপনি গরজগার, আপনি মুত্তাকি, কি বলেন আপনি তার বাড়ি খাওয়াটা কি করেন না, পছন্দ করেন না, কিন্তু কি করতে হবে আপনি একটা বাহানা তালাশ করতে হবে, ওর আয় তো যাইতাম তোর বাড়ির মধ্যে ঘরে যাইছি, এখন খালি আর একটা তো একটা ঠোকরা না, আর একটা কি এই জায়গায় এই জায়গায় মিথ্যা লাগাই দেওয়া যায়, কারণ আপনি একটা গুণ থেকে বেসতেছেন যে আপনার অপছন্দের কাছ থেকে আপনি যেটা তাকোয়া সেটা হচ্ছে আপনি সন্দেহ থেকে দূরে থাকবেন। তো এখানে সন্দেহ, তারখানাটা ভাগ না না ভাগ, তার রান্নাটা হয়েছে না হয়েছে, এখানে প্রত্যেকটা ব্যাপারে সন্দেহ আছে কি না, অর্থাৎ আপনি এক্ষেত্রে বাইশজনে কী বলতে হবে, ওটা তুই আরও দল দিয়ে ঠিক আছে আয়তো যাইতে বাঁচিলাম, এখন আর তাকে ঠেকা বলে গিয়ে অর্থাৎ আয়তো যাইলাম আয় দুঃখিত সরি আয় যাইতে নাইলাম কী বুঝাইলাম, আজ যাইবার ইচ্ছে আছে কিছু জানি নাইলাম দে, আল্লাহ তাআলা সাথে সাথে খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। কে আনের মনের কথা কোনে জানে, তো সালামের প্রসঙ্গ আসি গেল, আজকের প্রসঙ্গ সালাম নয়, আজকের প্রসঙ্গ হচ্ছে সূরা ১৩ পারা সূরা রাত, সূরা রাতের ১১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে জাতি তাদের অবস্থার পরিবর্তন করবে না, এখানে প্রথমে আল্লাহ জাতি বলছে তারপরে ব্যক্তিগত বলছে, সেই ব্যক্তিকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, অর্থাৎ ব্যক্তি 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 হয়ে যেতে সমষ্টি, কয়েকটা ব্যক্তিটা আমরা পরিবার কথা বুঝেন না ব্যাপারে, কয়েকটা পরিবার নিয়ে আমাদের কি বলেন সমাজ, কয়েকটা সমাজ নিয়ে কি একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা, কয়েকটা থানা নিয়ে একটা কি জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা কি হ্যাঁ বিভাগ, আর কয়েকটা বিভাগ নিয়ে কি বলেন না দেশ। তো আমার বাংলাদেশ আমরা শুধু আমাদের ফুলতলা এলাকা ভালো থাকি একথা না, গোটা বাংলাদেশ ভালো থাকুক। এবার আপনার আল্লাহ কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, ১৩ পারা সূরা রাত ১১ নম্বর আয়াত, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফিজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর গোলামেরা শোনো কালমাওয়ালারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনের জন্য পিছনের জন্য বাহিনী নিযুক্ত করেছি, আমার ফেরেশতা নিযুক্ত করা আছে, তবে ইয়াহফিজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চায় সে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ যদি চায়, এখানে একটা শর্ত আছে, কন্ডিশন আছে, মিন আমরিল্লাহ, সে নিজে ফাজলামি করার সুযোগ নাই, যে আমি ইশারা করবো তোমাকে সাহায্য করার জন্য, যত বড় স্টিম রোলার আসুক, যত বড় গোটা দুনিয়া তোমার উপরে কি খড়গহস্ত প্রসারিত করুক, আমার বাহিনী ওই বাহিনী যেই বাহিনীর এক আঙ্গুলের সঙ্গে গোটা দুনিয়ার লড়বার ক্ষমতা নাই বলে সুবহানাল্লাহ। তাহলে তোমার কী দরকার, কী দরকার আমাকে রাজি করা দরকার, আমি যদি ইশারা করি তো আমার ফেরেশতা তোমাকে কী করবে বলেন হেফাজত করবে। কোরআন শরীফের আয়াত ইয়াহফিজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে সে তোমাকে হেফাজত করবে। ওয়াইজা ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন, এখানে আল্লাহ জাতি বলতেছে আমি আল্লাহ যদি কোনো জাতির পরিবর্তন করতে চাই, কোনো জাতির যদি কল্যাণ করতে চাই, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আমি ততক্ষণ ঘটু না, আমি ততক্ষণ পরিবর্তন করব না, আমি ততক্ষণ তোমাদেরকে কল্যাণ দিব না, আমি ততক্ষণ গজব থেকে বাঁচাবো না যতক্ষণ তোমরা নিজেরা উদ্যোগী না হও। প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি আপনার দায়িত্বে, আপনারটা আমার দায়িত্বে, আমার না ফজর নামাজের আজান হয়েছে ২৫০ লোকের উপরে ফরজ না, এদেশের ৯ কোটি ১০ কোটির উপরে ফরজ বলেন, পুরুষ মহিলা আকেল বালেক শিশু ছাড়া কি অসুস্থ ছাড়া অমুসলমান ছাড়া সতে সৎ ১০০ প্রত্যেকের উপর ফরজ কি নাই, অর্থাৎ প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্ব পালন করো এটা হবে জাতীয় দায়িত্ব, কিন্তু শুরু হবে ব্যক্তি থেকে, শুরু হবে ব্যক্তি থেকে, ব্যক্তি যখন সবাই দায়িত্ব পালন করবে তো জাতির উপর থেকে দায়িত্ব পালন হবে বলেন সুবহানাল্লাহ, তখন আমি গোটা জাতিকে সম্পদশালী করে দিব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে আকাশের রহমতের দুয়ার খুলে দিব, জমিন থেকে রহমতের দুয়ার খুলে দিব, তখন গজবকে রহমতে পরিবর্তন করে দিব বলেন সুবহানাল্লাহ। এবার বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাম পৃথিবীর স্বাস্থ্য অধিদপ্তর বলেন এটা কি বলে হুনি বলেন না, সারা পৃথিবীর স্বাস্থ্য বিভাগ নিয়ন্ত্রণ করার জন্য
শাস্ত্রের এতে কি কি বলে একটা শব্দ বলে গেছি এতগুলো বছরই কেউ বলতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ ডব্লিউএইচও আর কি হুয়ারি এটা তারা কি বুঝাইছে সারা পৃথিবীর স্বাস্থ্য নিয়ন্ত্রক কেমনে করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ওই স্বাস্থ্য নিয়ন্ত্রক তারা তারা আপনাকে কি বলতেছে কতগুলো নীতি বলা বলতেছে আপনি হাত ধুন আপনি মুখ ধুন আপনি কি করেন সংক্রামক সম্ভাবনা থেকে নিজেকে হেফাজত করেন একথা বলছি কি না বলেন আমি সংক্রামিত হলে আমার উপর গজব আসলে আমার উপর ক্ষতি আসলে আমার আশেপাশে যে ফেরেশতা আছে সে তো তামাশা দেখবে কারণ আমি তো আমার আল্লাহ না আল্লাহ তাকে হুকুম করবে না এই আমার বান্দাকে সাহায্য করো আল্লাহ বলবে না তাহলে হু বলেন গোটা দুনিয়া বলেন আপনাকে সাহায্য করার চেষ্টা করলে আপনি সাহায্যের ভাগ পাবেন না যদি সাহায্য দেনওয়ালাকে আপনি রাজি করে তার থেকে সাহায্য নিতে না পারেন কথা বলছি আর কি না বলেন এরপর আল্লাহ বলতেছেন ওয়াইজা আরাদাল্লাহু বিকাউমিন সু এখানে আল্লাহ জাতির কথা বলছেন আমি যদি কোনো জাতির কল্যাণ করতে চাই ফালা মারাদালা আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনে এমন কোনো শক্তি নাই এক চুল পরিমাণ আমি আল্লাহকে বাধা দিতে পারে আমি যদি জাতির কল্যাণ করতে চাই আমি জাতীয়ভাবে তাকে সমৃদ্ধি দিতে চাই সমৃদ্ধ করতে চাই ওয়ামা লাহুম মিন দুনিহি মিওয়াল এবং আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আমার যে শক্তি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই শক্তি থেকে আমি যদি কাউকে অকল্যাণ করার থেকে যেমন ইরাদা করলে করতে পারি কল্যাণ করলেও আমি করতে পারি এখানে বাধা দেওয়ার কেউ নাই আমি সেই শক্তিশালী যা করতে চাই তাই করতে পারি ফাআলুল লিমা ইউরিদ ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা হুকুম ফায়াকুন এবার এই প্রসঙ্গকে সামনে রাখলে আজকের খুতবার আয়াতে কারিমা যেটা সেটা আমরা মিলে মূল দায়িত্ব এসে যায় ওয়াকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নি মাআকুম আল্লাহর গোলামেরা আমি তোদের প্রত্যেকের সাথে সাথে আছি হাদিসের মধ্যে আসছে তুমি তোমার আল্লাহর এত নিকটে তোমার ঘাড়ের শাহী রগ যত নিকটে তোমার আল্লাহ তোমার কাছে তার চেয়ে নিকটে সুবহানাল্লাহ কি বোঝা যায় আপনি যখনই বিপদে পড়ছেন আল্লাহ তখনই সাহায্য করতে পারতেছে আল্লাহ আরেকখান থেকে আসি সাহায্য করা লাগে না আল্লাহর ক্ষমতা বিস্তৃত বিদায় আল্লাহর সাথে সাথে তোমাকে কন্ট্রোল করলে করতে পারেন পারেন কিনা একশো বিশ স্পিডে গাড়ি চলে যাচ্ছে ছেলে একটা রাস্তা দিয়ে দৌড় দিল এটা তো একদম পিছিয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর কুদরতিতে সে গাড়ির মাঝখান থেকে বরাবর আসাতে সে পড়ে গেছে তার টার্গেট হলো আমি গাড়ি আসার আগে পার হয়ে যাই কিন্তু সে পারতে হইতে পারে মাঝখানে সে পড়ে গেছে কিন্তু এমন জায়গায় সে পড়ে গেছে দুই সেকেন্ড মাঝখানে এক সেকেন্ডের ভিতরে গাড়ি তাকে ক্রস করে ফেলছে কি বোঝা গেল গাড়ি চলে গেছে কিন্তু সে অক্ষত বেঁচে গেছে এখানে কি আমরা আপনারা বাঁচাইছি কে বাঁচাইছে বলেন আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কন্ডিশন দিচ্ছি লাইনা কান্ত মুসালা আল্লাহর বান তুমি যদি নামাজ কায়েম করো ওয়া আতাই তুমি যাকাত তুমি যদি আমার নিয়মে যাকাত আদায় করো ওয়া আমান তুম বি রাসূলি আমার রসুলের প্রতি যদি ঈমান আনো ওয়া আজদার তুমুহুম ওয়া আখরাজ তুমুল্লাহ কারজান হাসানা আমার রসুলের প্রতি যদি ঈমান আনো আমার রসুলকে যদি সাহায্য করো এই সাহায্যের আসুরা আর একাধিকবার আসছে বলেন আল্লাহ রসুলকে আপনি কেন সাহায্য করবেন এখন আপনার সাহায্য করার কি সুযোগ আছে রসুলের ইত্তেবা করা মানে রসুলকে সাহায্য করা রসুল যখন যুদ্ধ যাচ্ছে ওটা আমি যুদ্ধ যাচ্ছে আর আল্লাহকে সর তাইলে আমি গেলাম তাকে সাহায্য করলাম এটা সাহায্য এখন রসুলের সাথে যাবার কি সুযোগ আছে আমাদের তো কেমনে সাহায্য করবেন আল্লাহ বলে যারা আমার রসুলকে প্রতি ইমান আনবে এমন আমার রসুলকে কেয়ামত পর্যন্ত সাহায্য করবে কেয়ামত পর্যন্ত সাহায্য করার মানেই হলো রসুল যা করতে বলেছেন আল্লাহর হুকুম যেভাবে পালন করেছেন সেইভাবে যদি করো এটাই হচ্ছে রসুলকে সাহায্য করা আর কি আর যদি তোমাদের আল্লাহকে তোমরা করজে হাসানা দাও বলেন না সুবহানাল্লাহ কিরম এই বললে কথা আল্লাহ আর তো খরচ তো অর্ধে আল্লাহ কেন অভাব হয়েছে আল্লাহ বলেন সিটেঙ্গে ভাষায় মুখে আসি গেছি বলে ফেলছি আন্তর্জাতিক ভাষায় কোনো কথা যদি বাইরে চলে যায় তো বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গের লোকেরা সিটাঙ্গে ভাষা কিচ্ছু বোঝে না আমি যখন 1976 রঙ্গন কারমাইকেল কলেজে ছিলাম তখন সেখানকার ছেলেরা বলতো তুই একখান আগে কী বসে দিই না বারফ তো আমি একটু স্টার্ট করি মানে আয় দাম দেখার যে আয় নব তো বলে যে আরেকবার করে তোর বিরিয়ানি খাবাই ইটারা অঙ্কুরদের স্যার অবাই বা হ্যাঁ তুই আরেকবার হস না অবাই অবা হ্যাঁ মানে তুমি আরেকবার বলো তোমার কথাটা কিচ্ছু বুঝি নাই কিন্তু ভালো লাগছে
অর্থাৎ সিলেটের কথা বরিশালে, বরিশাল কথা সিলেটে, সিলেটের কথা নোয়াখালী, নোয়াখালীর কথা সিলেটে, এরকম একটু ব্যতিক্রম মনে হয়। তো আল্লাহ তাআলা বলেন, এটা আমি ভাষার সৌন্দর্য আমার গোলামদের দান করেছি, এটার মধ্যে একটা বৈপরীত্য আছে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা আমার কাছে করজ চাইতেছেন, এটা বুঝাইতে চাইতেছি আল্লাহর আবার করজের কি দরকার। আল্লাহ তাআলার মূল কথা আপনার সামনে চলে আসলে কথা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি করজ চাইছি আমার জন্য নয়, তুই বল আমার জন্য, বলো সুবহানাল্লাহ। এরকম অনেকবার এই মসজিদে আমি উদাহরণ দিয়ে বুঝেছি, আপনি দাদা নানা হলে, আব্বা হলে চকলেট নিয়ে ছোট বাচ্চাকে দিলেন, আর বাচ্চার কাছে যখন হাত পাতলেন, সব বাচ্চা ফেরত দেয় না, কোনো কোনো বাচ্চা ফেরত দেয়। আপনার বোঝা দরকার, যে ফেরত দিল সে এই আশায় ফেরত দিছে, আমি আমার দাদাকে, আমার নানাকে, আমার আব্বাকে, আমার মাকে যতবার ফিরে দিব, আমার কি আমার নানা দাদা আমার আব্বাও আমাকে ততবার ফিরে দিবে। সে আবার হাওয়ার লোভে কি করছে, দিছে ঠিক নেই। আর জিয়ার মনে সরার মনে বলি শুনিস, দাদা হইলে ওই দেয়ারি, নানা হইলে ওই দেয়ারি, আব্বা হইলে কি হইগি, আব্বা যদি আমার নেই খাওয়া হয় আর আব্বা যদি খাইয়ে ঠিক নেই, তাহলে আমি আব্বা চকলেট কিনলাম কিন্তু আমার ভোলার হাতে দেওয়ার পরেও আমার ভোলার কাছে চাইলে ভোলা কি করা, অনেক আব্বাকে দেয় না, এই জন্যই দেয় না। সে মনে করে যদি আমি বলেন না খাই ফেলি, তাহলে এখানে কি আছে, তার বিশ্বাসের ঘাটতি আছে। ওই বাচ্চাটাই বারবার ফিরে যায় যার ভিতরে এই অনুভূতি কাজ করে যে আমার আব্বা হোক, আমার দাদা হোক, আমার নানা হোক, আমি যতবার চকলেট ফিরে দিব তিনি ততবার আমাকে দিয়ে ফেলবে। তো যখন দিয়ে ফেলবে তখন আমার দিতে অসুবিধা কি, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে সে কথা বুঝেন, আল্লাহর গোলামেরা তোমরা যদি এই শর্তগুলো পূরণ করো, এক নম্বর তোমরা যদি নামাজ কায়েম করো, দুই নম্বর তোমরা যদি যাকাত আদায় করো, তিন নম্বর আমার রসুলকে যদি বিশ্বাস করো, আমার রসুলকে যদি সাহায্য করো, এবং আমার যদি করজ দাও, বলেন না সুবহানাল্লাহ। লাউ কাফিরানাকুম সাইয়্যাতিকুম, এক নম্বর ঘোষণা, তোমাদের গুনাহকে আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তোমাদেরকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, ওয়ালাউ দাখালনাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নমুনা, যেই জান্নাতের তারিফ আর প্রশংসা কোরআন হাদিসে বুরিবুরি করা হয়েছে, মুদ্দা কথা খোলাসা কথা হচ্ছে, এটা কত সুন্দর, কত দামি, কত রকমের, এটা বুঝার কোনো ভাষা নাই। আল্লাহ বলতেছেন এটা কোনো চোখও দেখে নাই, কোনো কানেও শোনে নাই, কোনো হৃদয় কোনোদিন কল্পনাও করে নাই, এটা থেকে সে তাজিব হয়ে যাবে। আর যখন তাজিব হয়ে যাবে ঠিক তখন আমি বলবো, ও আমার বান্দা আর কিছু লাগবে না, কি আল্লাহকে সিটেঙ্গে হবে নাকি? আল্লাহ বলবে তুই আর কি দরকার, তুই কী চাস? তো বন্দা তাজিব হয়ে যাবে, এত দেওয়ার পরে আর কিসাই মা বেকুব দিল কোনো, আর কিসাই মা সাহেবের তো কিছু অন্য হারে। তো একান মতলব ওয়ালা তোর এগিনে লাইছো, কিছু বন্দা আপত্তি করবে, আয় আর তোর এগিনে লাইছো, রক্ত ন দি, দাঁত ন ভাঙি, জিহাদ না করি, গায়ের গান না ফেলাই, হাজার হাজার টিয়া হরজ ন করি, একমাত্র তোরে খাইবে লাগুন দিদি, তো তোর নেয়ামতেন হয় না, তোরে তো জান্নাত দোযখ আর ক্যা করু, জান্নাত দোযখ আর ক্যা করু, আরজু হ্যায় মাই তুজে দেখা করু, আরজু হ্যায় মাই তুজে দেখা করু, হুর গেল মা জেতিনে মাথায় তু, হুর গেল মা জেতিনে মাথায় তু, সবসে বেহতর নেমত দে দিদার তু, বলেন না সুবহানাল্লাহ। ওই আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে দান করো, যে আকাঙ্ক্ষার কারণে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, আমি আমল করার জন্য প্রতিযোগী হয়ে যাবো। এই জন্য আল্লাহ তাআলার কোরআন হাকিমের নির্দেশ হচ্ছে সাবিকু ইলাল খায়র, সাবিকু ইলাল খায়র, ভালো কাজে দৌড়াও, প্রতিযোগিতার মধ্যে দৌড়াও। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজে সূরা মায়েদার আয়াতের ভিত্তিতে তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, প্রত্যেকটা ভালো কাজে একে অপরের সহযোগী হও, সহযোগিতা করো, কোনো অন্যায় কাজে, অপরাধের কাজে, গরিত কাজে কেউ কাউকে সহযোগিতা বলেন না, করিও না। আল্লাহ আমাদেরকে এই ওয়াদার মধ্যে হওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পরিষদের